সারের দাম বাড়ানো হবে না। কৃষিমন্ত্রীর এমন ঘোষণার এক সপ্তাহ পরেই ইউরিয়া সহ চার ধরনের সারের দাম প্রতি কেজিতে পাঁচ টাকা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে সারের মূল্য বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যুক্তি সরকারের। কৃষি মন্ত্রণালয় সোমবার সারের দাম বাড়ানোর এই আদেশ জারি করেছে। বিউটি সংবাদদাতার প্রতিবেদন। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে 2023-24 অর্থবছরে ইউরিয়া সারের চাহিদা 27 লাখ মেট্রিক টন, ডিএসপি 16 লাখ মেট্রিক টন, টিএসপি সার 7.5 লাখ মেট্রিক টন এবং এমওপি 9 লাখ মেট্রিক টন। চাহিদার বিপরীতে দেশে বর্তমানে ইউরিয়া মজুদ আছে 4 লাখ মেট্রিক টন, টিএসপি 2 লাখ মেট্রিক টন, ডিএসপি 2.5 লাখ এবং এমওপি 2 লাখের বেশি মজুদ আছে। চাহিদা মেটাতে সার আমদানি করতে হবে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট ও আন্তর্জাতিক বাজারে সারের মূল্য বেড়ে যাওয়ায় ডিলার ও খুচরা পর্যায়ে রাসায়নিক সারের প্রতি কেজিতে 5 টাকা দাম বাড়িয়েছে সরকার। 10 এপ্রিল থেকে এই দাম কার্যকর করে প্রজ্ঞাপন জারি করেছে কৃষি মন্ত্রণালয়। গেল 3 এপ্রিল সচিবালয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানিয়েছিলেন এবছর সারের দাম বাড়বে না, সারের দাম বৃদ্ধির কোনো পরিকল্পনা নাই এবং সারের দাম বৃদ্ধি করা হবে না। এখন প্রতি কেজি ইউরিয়া সার কৃষককে কিনতে হবে 27 টাকায় আর ডিলাররা পাবেন 25 টাকায়। ডিএসপি সার এখন বিক্রি হবে ডিলার পর্যায়ে 19 টাকা এবং কৃষক পর্যায়ে 21 টাকা, টিএসপি ডিলার পর্যায়ে 25 টাকায় এবং কৃষক পর্যায়ে 27 টাকা এবং এমওপি সারের দাম ডিলার পর্যায়ে 13 টাকা থেকে বেড়ে 18 টাকা এবং কৃষক পর্যায়ে 15 টাকা থেকে 20 টাকা হয়েছে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।